প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমরা আজকে ক্লাস করব নবম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র। আমি শান্তনু সরকার, সহকারী শিক্ষক, রংপুর ক্যাম্পাস পাবলিক স্কুল। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে নত্ব ও সত্ত্ববিধান। বাংলা ভাষায় উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশী ও বিদেশি শব্দ। এই বাংলা ভাষায় যে উৎসগত দিক থেকে পাঁচ প্রকার শব্দ রয়েছে, এই পাঁচ প্রকার শব্দের মধ্যে বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ প্রচলিত রয়েছে, সেই তৎসম শব্দের বানানের মধ্যে মূর্ধন্য এবং মূর্ধন্য স লেখা হয়ে থাকে এবং তাদের উচ্চারণেও মূর্ধন্য এবং মূর্ধন্য স রয়েছে। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ প্রচলিত রয়েছে, সে সকল শব্দের বানানে মূর্ধন্য লেখার নিয়মই হচ্ছে নত্ববিধান এবং মূর্ধন্য স লেখার নিয়মই হচ্ছে সত্ত্ববিধান। বাংলা ভাষায় দেশি, বিদেশি ও তদ্ভব শব্দের বানানে কখনোই মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহৃত হয় না। বাংলা ভাষায় যে সকল তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দ রয়েছে, সে সকল শব্দের বানানে সকল অবস্থায় দন্ত্য ন, তালব্য স অথবা দন্ত স লিখিত হয় এবং উচ্চারণগত দিক থেকেও সেটা ব্যবহৃত হয়। আমরা এখন পড়ব আলাদা করে নত্ববিধান এবং সত্ত্ববিধান। নত্ববিধান, আমরা আরও একবার নত্ববিধান কাকে বলে সেটা দেখব। নত্ববিধান হচ্ছে বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ প্রচলিত রয়েছে, সে সকল শব্দের বানানে মূর্ধন্য লেখার নিয়মই হচ্ছে নত্ববিধান। এক নম্বর নিয়ম হচ্ছে ট বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য বসে। যদি কখনো কোনো শব্দের বানানে আমরা মূর্ধন্য লিখতে যাই এবং সেই বানানে যদি কখনো ট বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত বর্ণ গঠন করে, অবশ্যই আমরা মূর্ধন্য ব্যবহার করব। যেমন কাণ্ড, তাহলে ট বর্গীয় বর্ণ হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তাহলে এখানে ড এর সঙ্গে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য। ঘন্টা, ত বর্গীয় বর্ণ হচ্ছে ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তাহলে ট এর সামনে আমরা যদি বর্ণটা ব্যবহার করি তাহলে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য। দুই নম্বর, রি র স্বরের পরে মূর্ধন্য হয়। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ রয়েছে, সে সকল শব্দের বানানে যদি কখনো রি ব্যবহার করা হয়, রিকার ব্যবহার করা হয়, র ব্যবহার করা হয় বা রেপ ব্যবহার করা হয় অথবা মূর্ধন্য স ব্যবহার করা হয়, তাদের পরে অবশ্যই মূর্ধন্য ব্যবহার করব। যেমন হচ্ছে রি, তৃণ, বর্ণ, বর্ষণ। এখানে আমরা দেখলাম রির পরে মূর্ধন্য, এখানে দেখলাম আমরা রিকারের পরে মূর্ধন্য, এখানে দেখলাম আমরা রেপের পরে মূর্ধন্য, এখানে দেখলাম মূর্ধন্য স্বয়ের পরে মূর্ধন্য। রি র স্বয়ের পরে যদি কখনো স্বরধ্বনি থাকে, অন্তস্থ অ, হ, অনুস্বার, ক বর্গীয় বর্ণ অথবা প বর্গীয় বর্ণ থাকে, তাহলে তারপরে যদি আমরা কখনো ব্যবহার করি তাহলে সেই নটা অবশ্যই হবে মূর্ধন্য, কখনোই আমরা সেখানে দন্ত্য ব্যবহার করতে পারবো না। হরিণ শব্দটা, এই হরিণ শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব হ যোগ র যোগ ই যোগ মূর্ধন্য। আমরা এখানে যখন শব্দটা লিখলাম তখন আমরা দেখলাম রয়ের পূর্বে ই, কিন্তু আমরা যখন ভেঙে লিখতে গেলাম তখন আমরা রয়ের পরে লিখলাম। অবশ্যই তোমাদের এই বিষয়ে একটু মনে রাখতে হবে, চিহ্ন কখনোই বর্ণের আগে বসে না, চিহ্ন সকল অবস্থায় বর্ণের পরে বসে, কিন্তু এটা যদি স্বভাবতই সামনে বসার নিয়ম থাকে সেজন্য এটা আমরা সামনে বসিয়েছি। যদি এটা দীর্ঘিকার হতো তাহলে আমরা পরে ব্যবহার করতাম, এটা নিয়মের মধ্যে পড়ে। সেজন্য আমরা দেখলাম রয়ের পরে স্বরধ্বনি রয়েছে, বলছে রি র স্বয়ের পরে স্বরধ্বনি, তারপর যদি কখনো নয়ের ব্যবহার হয় সেই নটা হচ্ছে মূর্ধন্য। বাংলা ভাষায় কতগুলো শব্দ রয়েছে যে সকল শব্দের বানানে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, যেমন হচ্ছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেনু, বীণা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সনিত, মণি, স্থানু, গুণ, পূর্ণ, বেণী, ফণি, অনু, বিপণী, গণিকা, আপন, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পানি, গৌণ, কোণ, ভান, পণ, শান, চিক্কণ, নিক্কণ, তুন, কফণী, বণিক, গুণ, গণনা, পিনাক, পণ্য, বাণী।
এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখব স্বভাবতই চাণক্য শব্দে যে নয়ের ব্যবহার করা হয়েছে এই নটা অবশ্যই স্বভাবতই ব্যবহার করা হয়েছে। মাণিক্য শব্দে যেটা ব্যবহার করা হয়েছে সেখানেও আমরা লক্ষ্য করলাম যে মাণিক্য শব্দে কিন্তু আমরা কি ব্যবহার করেছি মূর্ধন্যয়ে ব্যবহার করেছি। গণ শব্দে যে আমরা নয়ের ব্যবহার করেছি এই গণটা মূর্ধন্য ব্যবহার করেছি। আমরা একটু আগে জানলাম যে তবর্গীয় বর্ণ রেপের পরে সকল অবস্থায় মূর্ধন্য ব্যবহৃত হয়, কিন্তু যদি শব্দটা গঠনগত দিক থেকে সমাসবদ্ধ শব্দ হয় অথবা তবর্গীয় বর্ণ হয়ে থাকে, তাহলে এই তবর্গীয় বর্ণ অথবা সমাসবদ্ধ শব্দে যদি কখনো কোনোভাবেই রেপ আসে তারপরে আমরা কখনোই মূর্ধন্য ব্যবহৃত করতে পারবো না, এখানে ব্যবহৃত কিন্তু হয় না। আমরা সর্বনাম শব্দটাকে দেখলাম, আমরা রেপের পরে নিয়ম অনুসারে হওয়া উচিত মূর্ধন্য, কিন্তু আমরা সর্বনাম লেখার সময় কখনোই মূর্ধন্য লিখি না, আমরা সকল অবস্থায় লিখি মূর্ধন্য। ত্রিনয়ন শব্দটাকে যখন আমরা ব্যবহার করেছি ত্রিনয়ন শব্দটাতে আমরা কখনোই মূর্ধন্য ব্যবহার করিনি, ত্রিনয়ন শব্দটাতে আমরা ব্যবহার করেছি দন্তন্য। ক্রন্দন তবর্গীয় বর্ণের সঙ্গে যখন আমরা যুক্ত করেছি তখন আমরা ব্যবহার করেছি দন্তন্য, এখানে কখনোই আমরা মূর্ধন্য ব্যবহার করিনি। আশা করি তোমরা নত্ববিধানের নিয়মগুলো বুঝতে পেরেছ। সত্ত্ববিধান, আমরা একটু আগেই জানলাম যে বাংলা বর্ণমালায় দুইটা ন রয়েছে, একটা হচ্ছে মূর্ধন্য একটা রয়েছে দন্তন্য। এই মূর্ধন্য লেখার নিয়ম যখন আমরা তৎসম শব্দের মধ্যে ব্যবহার করি তাকে আমরা বলেছি নত্ববিধান। আমরা একইভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করবো যে বাংলা ভাষায় স রয়েছে তিনটি, তালব্য স, মূর্ধন্য স, দন্তস্ব। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ প্রচলিত রয়েছে সেই সকল তৎসম শব্দের বানানে মূর্ধন্য স লেখার নিয়মই হচ্ছে সত্ত্ববিধান। নিয়ম এক, অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি ক এবং রয়ের পরে অবশ্যই অবশ্যই আমরা মূর্ধন্যয়ের ব্যবহার করি। অর্থাৎ যদি আমরা ভবিষ্যৎ শব্দটাকে আমরা একটু ভেঙে দেখি তাহলে দেখব ভবিষ্যৎ, তাহলে ভয়ের পরে অ আছে, তারপর হচ্ছে ব, তারপর হচ্ছে হ্রস্বই, তারপর মূর্ধন্য স, তারপর অন্তস্থ জ, তারপর হচ্ছে ত। আমরা একটু আগে এখানেই বলেছিলাম যে বর্গীয় বর্ণে যদি আমরা কখনো কোনো চিহ্ন ব্যবহার করি ব্যঞ্জন বর্ণের সঙ্গে চিহ্নটা কখনোই আগে ব্যবহৃত হয় না, তাহলে এখানে আমরা দেখব বয়ের পরে আমাদের কোন চিহ্ন রয়েছে, স্বরেও স্বরে ভিন্ন অন্য একটি স্বরধ্বনি রয়েছে, অর্থাৎ সেই স্বরধ্বনিটা হচ্ছে হ্রস্বই, সেজন্য তারপরে যদি কখনো কোনো স্বয়ের ব্যবহার করতে হয় সেই স্বটা হচ্ছে মূর্ধন্য স। নিয়ম দুই, ইকারান্ত উকারান্ত ধাতুর পরে মূর্ধন্য স হয়। আমরা যদি আমরা উৎসগত দিক থেকে চিন্তা করতে যাই তাহলে আমরা দেখব যে উপসর্গ তিন প্রকার, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশী উপসর্গ। বাংলা ভাষায় যে সকল তৎসম উপসর্গ রয়েছে সেই সকল তৎসম শব্দের বানানে যে সকল শব্দের উপসর্গগুলো ঋষিকার এবং রুষ্যকার দ্বারা গঠিত হয়ে থাকে সেই সকল শব্দের বানানে যদি কখনো লিখতে হয় তাহলে কখনোই আমরা দন্তস্ব লিখতে পারি না, সেখানে আমরা অবশ্যই লিখি মূর্ধন্য স। সেজন্য বলছে ইকারান্ত এবং উকারান্ত ধাতুর পরে মূর্ধন্য স হয়ে থাকে। এবার আমরা তিন এবং চার একসঙ্গেই দেখব। তিন এবং চারে দেখেছি রি রি র এর পরে মূর্ধন্য স হয়, রি র এর পরে মূর্ধন্য স হয় কীভাবে, ঋষি, রির পরে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য স। যদি আমরা শব্দটাকে ভাঙাই তাহলে দেখব আমরা রি মূর্ধন্য স, তারপর হচ্ছে হ্রস্ব ই, অর্থাৎ আমরা রির পরে সরাসরি আমরা মূর্ধন্য স ব্যবহার মূর্ধন্য স ব্যবহার করেছি। কৃষক, কয়ের পরে আমরা ঋকার ব্যবহার করেছি, ঋকারের পরে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য স। তারপর আমরা বর্ষা, বর্ষায় আমরা কি রয়ের সংক্ষিপ্ত রূপকে আমরা বলেছি রেপ, রেপের পরে আমরা ব্যবহার করেছি মূর্ধন্য স। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করব যে পাঁচ নম্বর নিয়মে দেয়া আছে রয়ের পরে যদি স্বরেও স্বরেয়া ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে সেখানে অবশ্যই মূর্ধন্য স ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই পুরস্কার এবং পরিষ্কার বানান দুটো একটু লক্ষ্য করব। এই পুরস্কার এবং পরিষ্কার বানান দুটোর মধ্যেই যদি আমরা হ্রস্বই, কখন আমরা মূর্ধন্য স এবং কখন আমরা তালব্য স লিখব এটা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু
অনেকগুলো বানানের গভীরের ভেতরে রহস্যটা উদ্ঘাটন করতে পারবো। দেখবো আমরা পুরস্কার শব্দটা এবং পরিষ্কার শব্দ, পুরস্কার শব্দটাকে যদি আমরা ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব প উ র স্বরয় দন্তস্ব ক আ এবং র, এবং পরিষ্কার শব্দটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা দেখব প র রস্বই উদ্দন্দস্ব ক আ এবং র। পরিষ্কার পুরস্কার এবং পরিষ্কার শব্দটাকে আমরা ভেঙে লক্ষ্য করব, আমরা এই জিনিসটার মধ্যে একটু গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করবো। এইটুকু অংশের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো জিনিসটা কি। এইটুকু অংশকে তোমরা একটু হাইলাইট করে একটু লক্ষ্য করে দেখবা যে স্বয়ের সামনে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে এই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে র, এখানেও স্বয়ের সামনে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে এই ব্যঞ্জন বর্ণটা হচ্ছে স্বরে অ না বয়বিন্দু র। এই স্বরে ব্যঞ্জন স্বয়ের সামনে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি স্বরে ও স্বরেয়া ভিন্ন অন্য যে কোনো চিহ্ন ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সেই শব্দটা মূর্ধন্যস্ব হয়ে থাকে, আর যদি স্বরে ও স্বরেয়া ব্যবহার করা হয় তাহলে আমরা অবশ্যই দন্তস্ব লিখে থাকি বা তালব্যস লিখে থাকি। আমরা একটু ভালো করেই লক্ষ্য করে দেখবো পশ্চিম বানান করার সময় যদি আমরা করি তাহলে আমরা দেখব তালব্য স্বয়ের সামনে যে পূর্বের বর্ণটা সামনে যে বর্ণটা রয়েছে সেখানে প রয়েছে, পয়ের সঙ্গে কিন্তু স্বরের অ রয়েছে। নিষ্ঠুর শব্দটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে নিষ্ঠুর শব্দে মূর্ধন্য স্বয়ের সামনে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে সেখানে হ্রস্ব ইকার রয়েছে। অনুষ্ঠান শব্দটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব উকার রয়েছে। আমরা যদি ঈর্ষা শব্দটাকে আমরা ব্যবহার করি তাহলেও দেখব আমরা স্বয়ের সামনে অন্য বর্ণ স্বরবর্ণ রয়েছে। উষা শব্দটাকে ব্যবহার করলেও আমরা দেখব স্বরে ও স্বরেয়া ভিন্ন মূর্ধন্য স্বয়ের সামনে অন্য কোনো স্বরের চিহ্ন রয়েছে। অর্থাৎ যদি কখনো কোনো স্বয়ের সামনে যে ব্যঞ্জন বর্ণ ব্যবহার করা হবে এই ব্যঞ্জন বর্ণে যদি কখনো স্বরে অথবা স্বরেয়া চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমরা দন্তস্ব অথবা তালব্যস ব্যবহার করব, আর যদি স্বরে ও স্বরেয়া ভিন্ন অন্য যে কোনো চিহ্নই ব্যবহার করি তাহলে আমরা মূর্ধন্যস লিখব। নিয়ম ৬, ত বর্গীয় বর্ণের আগে মূর্ধন্যস ব্যবহার করা হয়। আমরা এখানে একটু আগে যখন আমরা লক্ষ্য করলাম তখন আমরা দেখলাম যে ত বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক একই ধরনের নিয়মে আমরা দেখলাম যে ত বর্গীয় বর্ণের আগে মূর্ধন্য স ব্যবহার হয়, যেমন হচ্ছে নষ্ট, কষ্ট, ষষ্ঠ। বাংলা ভাষায় কিছু শব্দ রয়েছে যে সকল শব্দে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, ওই একই ধরনের নিয়ম যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যে সকল শব্দে স্বভাবতই মূর্ধন্য স্বয়ের ব্যবহার হয়, যেমন হচ্ছে ষড়ঋতু, আষাঢ়, ভাষা, ভাষ্য, ভাষণ, পৌষ, কলুষ, উষা, রোষ, এই শব্দগুলোতে স্বভাবতই মূর্ধন্য স্বয়ের ব্যবহার হয়। বাংলা ভাষায় যে সকল দেশি, বিদেশি এবং তদ্ভব শব্দ রয়েছে সেই সকল শব্দের বানানে কখনোই মূর্ধন্য স এবং মূর্ধন্য ব্যবহৃত হয় না। এখানে আর একটা জিনিস তোমাদের একটু লক্ষ্য করতে হবে, আমরা জ্ঞাতব্যের মধ্যে আমরা দেখেছি ing যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ইংরেজি ব্যাকরণ অনুসারে যদি আমরা সাফিক্স পড়তে যাই তাহলে আমরা দেখব সাফিক্স প্রিফিক্সগুলো ইংরেজিতে একইবারে নিয়মবদ্ধ করে দেওয়া আছে, তা আমরা ইচ্ছে করলে কখনো পরিবর্তন করতে পারবো না। যদি আমরা প্রিফিক্স বলি তাহলে প্রিফিক্সের বাংলা হচ্ছে উপসর্গ, আর সাফিক্স যদি আমরা বলি তাহলে বলবো প্রত্যয়। ইংরেজিতে যখন প্রত্যয়গুলো ব্যবহার করা হচ্ছে ing শব্দের পরে গোর পরে আমরা ing যুক্ত করে গোয়িং করেছি, এই ing যখন আমরা যুক্ত করে ব্যবহার করব তখন এই ing কখনোই কোনোভাবে আমরা পরিবর্তন করতে পারিনি। ঠিক এটাই যদি নিয়ম হয়ে থাকে বাংলা ভাষায় যে সাত প্রত্যয় যত কোনো শব্দ রয়েছে এই যে প্রত্যয়টা রয়েছে এই প্রত্যয়টা জন্মই হয়েছে দন্ত স দিয়ে, তাই এই শব্দটা যদিও তৎসম শব্দের সঙ্গে যদি আমরা ব্যবহার করি তাহলে এই স কখনোই মূর্ধন্য স্বয়ে রূপান্তরিত হতে পারে না, কারণ সাফিক্স এবং প্রিফিক্সগুলো ব্যাকরণ সিদ্ধভাবে নিয়মবদ্ধ করে দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে পরিবর্তন করতে পারবো না। তাই এর সামনে যদি আমরা ভূমি ব্যবহার করি তাহলে ভূমির স্বাদ হলেও এখানে দন্তস্ব ব্যবহার করব, যদি আমরা ধুলি ব্যবহার করি তাহলে ধুলির স্বাদ শব্দ বললেও আমরা দন্তস্বয় ব্যবহার করব।
এখানে তোমাদের আরেকটু আমি নিয়ম একটু বলে দেই, তোমরা একটু এটা বই রিলেটেড একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। বাংলা ভাষায় বর্ণগুলোর মধ্যে দন্ত্য এবং মূর্ধন্য, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবে চিন্তা করতে আমি একটু পারি। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দন্ত্য বর্ণের সঙ্গে দন্ত্যই বসবে এবং মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্যই ব্যবহার করা হবে। আর স্ব রয়েছে তিনটা, তালব্য বর্ণ, তালব্য স্ব, মূর্ধন্য স্ব, দন্ত্য স্ব। তাহলে আমরা বলতেই বলবো তালব্য বর্ণের সঙ্গে তালব্য স্ব বসে, সেজন্য আমরা পশ্চিম বানান করার সময় তালব্য স্বই ব্যবহার করি, নিষ্ঠুর বানান করার সময় মূর্ধন্য স্বই ব্যবহার করি এবং স্বাস্থ্য বানান করার সময় আমরা দন্ত্যস্বয় ব্যবহার করি। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখলাম যে যুক্ত বর্ণ গঠন করার সময় তালব্য বর্ণের সঙ্গে তালব্য স্ব বসে, দন্ত্য বর্ণের সঙ্গে দন্ত্যস্ব বসে এবং মূর্ধন্য বর্ণের সঙ্গে মূর্ধন্য স্ব বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বাড়ির একটু কাজ রয়েছে, এই বাড়ির কাজটুকু একটু ভালো করে লক্ষ্য করবা এবং সেটা নিবা। বাড়ির কাজ হচ্ছে নত্য এবং সত্ব বিধান অনুসারে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু থেকে তোমাদের 20টা ছোট ছোট কোশ্চেন করতে হবে এবং এই ছোট ছোট কোশ্চেনগুলোর উত্তর তোমাদের এক কথা উত্তরগুলো খাতায় লিখতে হবে, লিখে এগুলো মুখস্থ করতে হবে। আমাদের বাংলা ব্যাকরণটা যদিও MCQ আকারে পরীক্ষা আসে, তারপরেও কিন্তু এই ব্যাকরণটা তোমাদের জন্য শেখার জন্য, বোঝার জন্য, জীবন করার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। আর এই করোনা ভাইরাসের এই দিনগুলোতে তোমরা কখনোই বাড়ির বাইরে বেরোবে না, যতটা সম্ভব ঘরে থাকবে এবং বেশি বেশি করে পড়া অনুশীলন করবে। ধন্যবাদ সবাইকে।